আজ চৈত্র মাসের 9 তারিখ। আর বন্ধুরা, এই গোটা চৈত্র মাসটা চলাকালীন আপনারা যদি এই 5 থেকে 6টি সংকেত আপনার জীবনে পেয়ে থাকেন, তাহলে আপনি জেনে রাখুন মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে আসতে চলেছেন। অর্থাৎ মা লক্ষ্মীর কৃপায় আপনি রাতারাতি হয়ে যাবেন মালামাল ব্যক্তি। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা ধার্মিক সংক্রান্ত চ্যানেলে। কেমন আছেন? আশা করছি পরমেশ্বর ভগবানের কৃপায় আপনারা প্রত্যেকে ভালোই আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমি আজ একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা কেউ ভিডিওটি কেটে বা স্কিপ করে চলে যাবেন না। কারণ পরমেশ্বর ভগবান আমাদের প্রত্যেককে ভালো সময় আসার পূর্বে এই সংকেতগুলি দিয়ে থাকেন, কিন্তু আমরা কেউ সেই সংকেত বুঝতে পারি না। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি না বলে বুঝতে পারি না, তাই বলছি এই 4-5টি সংকেত কি কি, যেগুলো বলে দেবে যে আপনার সামনে ভালো সময় আসছে। সেই সম্পর্কে জানতে হলে আমার আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা দেখবেন, আর তারপর যদি ভালো মনে হয় তখন লাইক করবেন, কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, অথবা জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মীর জয় লিখে দিয়ে যাবেন। আর যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। বন্ধুরা, একটা বিষয় আমার আপনার আমাদের প্রত্যেকেরই মনে রাখা প্রয়োজন, আমাদের মানব জীবনে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। সময় যখন আমাদের খুব খারাপ কাটে তখন অনেক সময় আমরা এটাই নিজেদেরকে বলে সান্ত্বনা দিই যে এই খারাপ সময় খুব শীঘ্রই কেটে গিয়ে সূর্যের আলোর মতো, দিনের আলোর মতো পরিষ্কার ভালো সময় আসবে। আবার কখনো যদি আমাদের খুব ভালো সময় কাটে তখন আমরা ভাবি, ভয় পাই এটা ভেবে যে হয়তো এই ভালো সময়টা খুব বেশি দিন স্থায়ী হবে না, এবং বহু মানুষের ক্ষেত্রেই এই জিনিসটি বেশিরভাগ হয়ে থাকে। তা ভালো সময় অল্পের মধ্যে শেষ হয়ে যায় আর খারাপ সময়টা দীর্ঘদিন ধরে যেন স্থায়ীভাবে থাকে, যেন কোনো অবস্থাতেই এই খারাপ সময় কাটতে চায় না। তবে বন্ধু, এমন বেশ কিছু সংকেত বা ইঙ্গিত রয়েছে যেগুলো আমরা আমাদের চারপাশ থেকে পেয়ে থাকি, সেগুলো থেকে পরিষ্কার হয় যে আমাদের জীবনে এবার ভালো সময় আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আর এই ভালো সময়টাকে আমরা আমাদের নিজেদের কর্মের চেষ্টায় আরও দীর্ঘস্থায়ী করতে পারি। তাহলে শুনুন বন্ধুরা, প্রথম সংকেত। ধরুন আপনি ঘুমন্ত অবস্থায় আপনার স্বপ্নের মধ্যে দেখলেন যে আপনার বাড়ির বাস্তু ভিটের ওপরে কোনো পাখি এসে তার বাসা বাঁধছে, অর্থাৎ বাসা তৈরি করছে, বা সেখানে সেই পাখিটি ডিম পাড়ছে, অর্থাৎ বাচ্চা দিচ্ছে। যদি এই রকমটা দেখেন, বা ধরুন এই রকমটা আপনার গৃহে হলো, বাস্তবে হলো, স্বপ্ন নয়, তাহলেও সেটা চড়ুই পাখি হোক বা যে কোনো পাখি, আপনি জেনে রাখবেন আপনার বাড়িতে এই পাখিদের আনা গোনা অত্যন্তই শুভ সংকেত। হ্যাঁ, এই যে সংকেতগুলির কথা বলছি, এমন সংকেত পেলে কিন্তু আপনি জেনে রাখবেন এইগুলি কোনো মঙ্গল বার্তা, মঙ্গলজনক বার্তা বা কোনো শুভ ইঙ্গিতই আপনাকে দিচ্ছে। বন্ধুরা, আপনার জীবনে অশান্তি যেমন কমবে, অন্যদিকে বাড়বে সমৃদ্ধি। দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো সেটি হচ্ছে
অনেকদিন ধরেই আপনার বাড়িতে দেখছেন যে কালো রঙের যে পিঁপড়েগুলি হয় ছোট ছোট, সেই পিঁপড়ের শাড়ি মুখে করে খাবার নিয়ে এক দলবদ্ধভাবে যাচ্ছে। হ্যাঁ, শাড়ি হয়ে দিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে চলছে। এই রকম দৃশ্য যদি আপনিও দেখে থাকেন তাহলে জেনে রাখুন বন্ধু, এটা মা লক্ষ্মীর সংকেত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দেবী লক্ষ্মী আগমন ঘটছে আপনার গৃহে। স্বয়ং তিনি আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার জীবনে হয় লটারি লাগবে, আর তা নইলে কোনো ফাটকা ইনকাম হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা লটারি জিততে পারেন বা কোনো ফাটকা ইনকাম হতে পারে, বা এক কথায় বলা যেতে পারে আপনার জীবনে কিন্তু আর্থিক উন্নতি ঘটবে। এই রকম সংকেত যদি পেয়ে থাকেন খেয়াল রাখবেন কথাটা। এরপর চলে আসি তৃতীয় ইনকামে। বন্ধুরা, লক্ষ্মী পেঁচা আমরা প্রত্যেকেই জানি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, সাদা রঙের যে পেঁচাগুলো হয় সেগুলোকে লক্ষ্মী পেঁচা বলা হয়, মা লক্ষ্মীর বাহন। হ্যাঁ, এটা আমরা প্রত্যেকেই জানি। এই লক্ষ্মী পেঁচা যদি আপনার বাড়ির বাস্তু চত্বরে, অর্থাৎ আপনার বাড়ির ভিটের ওপরে, বা আপনার বাড়ির ছাদে এসে, বা আপনার বাড়িতে বসানো গাছে এসে বসে, এই চৈত্র মাস চলাকালীন রাত্রিবেলা, সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে এসে বসে, আপনি জেনে রাখুন সেখানে মা লক্ষ্মীও এসেছেন, মা লক্ষ্মীও আছেন। আর মা লক্ষ্মীর কাছে আপনি তখন সেই মুহূর্তে যা চাইবেন আপনি তাই পাবেন, আপনার মনের সকল ইচ্ছা সকল বাসনাই পূর্ণ হবে। হ্যাঁ বন্ধুরা, যদি এইরকম সংকেত পান আপনি জেনে রাখুন আপনার জীবনে উন্নতি ঘটতে চলেছে, সেটা যে কোনো দিক দিয়ে হোক না কেন, এটা আপনার জন্য এবং শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্যেও শুভ বার্তা বয়ে নিয়ে আসছে। চতুর্থ সংকেতটি হলো, যে বাড়িতে দেখবেন অতিমাত্রায় টিকটিকির আনাগোনা, সেই বাড়িতে কখনোই অন্ন বস্ত্র খাদ্য এই সমস্ত কিছুর অভাব দেখাই দেয় না। ঠিকই শুনেছেন। এবং পঞ্চমত, অর্থাৎ সর্বশেষ সংকেতটি বলার আগে আপনাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, যে এই চৈত্র মাস চলাকালীন এই সংকেতগুলির মধ্যে থেকে যদি একটি সংকেতও আপনি পান না, তাহলে বলবো আপনি কিন্তু ভুলেও কাউকে বলবেন না। এটা ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে কাউকে বলবেন না, নইলে কিন্তু এটা ঈশ্বর প্রদত্ত আপনার প্রতি সংকেত, তাই এটা কাউকে জানাতে নেই। তাই বন্ধু, যদি এই চৈত্র মাস চলাকালীন এই সংকেতগুলির মধ্যে থেকে একটি সংকেত, ওই পাঁচটি সংকেতের মধ্যে থেকে যদি একটি সংকেতও আপনি পান, আপনি নিশ্চিত থাকুন আপনার জীবনে সুসময়, অর্থাৎ গুড টাইমস, ভালো সময় আসতে চলেছে। সর্বশেষ সংকেতটি হচ্ছে, ধরুন আপনি স্বপ্নে কাউকে শঙ্খ বাজাতে দেখছেন, শাঁখ, যেটা শঙ্খ বাজিয়ে শঙ্খধ্বনি করে মা লক্ষ্মীকে গৃহে আহ্বান জানানো হয়, সেই শঙ্খের ধ্বনি শুনছেন, বা কাউকে শাঁখ বাজাতে দেখছেন, বা ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠছেন এই শঙ্খের ধ্বনি শুনতে পাচ্ছেন। এই রকম সংকেতগুলি যদি আপনি এই চৈত্র মাস চলাকালীন বছরের শেষ মাসটায় পেয়ে থাকেন, জেনে রাখবেন আগামী বছরটা, অর্থাৎ নতুন বছর বাংলার, আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে সর্বদা মা লক্ষ্মীর কৃপায়। এই ছিল আমার আজকের ভিডিওর মূল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবেনই, কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে জানাতে ভুলবেন না যদি তাঁর আশীর্বাদ পেতে চান। আর হ্যাঁ, আপনার সবথেকে কাছের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, যেখানে খুশি পারবেন এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে আপনার মতোই আরও যারা এই বিষয়গুলি জানেন না, যারা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন। অসংখ্য ধন্যবাদ শেষ অবধি থাকার জন্য। এইভাবেই পাশে থাকুন।